সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে আজকে যারা অতিথি হিসেবে যোগ দিয়েছেন, চলুন সবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমার সাথে রয়েছেন সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল আহসান এবং রয়েছেন অ্যাটর্নি ইশরাত সামি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আলোচনা করব, আলোচনার ফাঁকে ফাঁকে আমাদের কিছু আলোচনা আছে নিশ্চয়ই সে বিষয় ভিত্তিক, এর বাইরে আপনাদের প্রশ্নের উত্তরও আমরা দেবার চেষ্টা করব। ইমিগ্রেশন নিয়ে করবেন এবং একই সাথে অন্য ইস্যুতেও আমরা আশা করছি আপনাদের অংশগ্রহণ থাকবে। একটি রিপোর্ট আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিটুইট করা নিয়ে, সেটি দেখব, তারপরে আমরা আলোচনায় যাব। নিয়মিতই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিন শুরু হয় কিছু টুইট প্রকাশের মধ্য দিয়ে। বুধবারও তার ব্যতিক্রম হয়নি, তবে এদিন সকালে নতুন কোনো টুইট করার বদলে ট্রাম্প তিনটি ভিডিও রিটুইট করেছেন। এর প্রথমটিতে দেখা যাচ্ছে নেদারল্যান্ডসের এক পঙ্গু কিশোরকে তার স্ক্র্যাচ দিয়েই পেটানো হচ্ছে। হামলাকারী কিশোরকে মুসলিম অভিবাসী হিসেবে দাবি করা হয় ভিডিওটিতে। দ্বিতীয় ভিডিওতে কথিত এক মুসলিম পুরুষকে ভার্জিন মেরির একটি মূর্তি ভেঙে ফেলতে দেখা যায়। আর তৃতীয়টিতে অসহায় এক কিশোরকে জোরপূর্বক বহুতল ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করতে দেখা যাচ্ছে। সমস্যা হলো, প্রেসিডেন্ট ট্রাম্প এই ভিডিওগুলো সংগ্রহ করেছেন কট্টর ডানপন্থী ব্রিটিশ সংগঠন ব্রিটেন ফার্স্টের সহকারী প্রধান জেইডা ফ্রেন্সেনের টুইট অ্যাকাউন্ট থেকে। জেইডা ফ্রেন্সেন এবং তার দল এরই মধ্যে তাদের কট্টর মুসলিম বিদ্বেষী অবস্থানের কারণে ব্রিটেনে ব্যাপক নিন্দা কুড়িয়েছে। এমনকি গত মাসে জেইডাকে মুসলিম বিদ্বেষী বক্তব্যের কারণে আটক করে ব্রিটেনের পুলিশ, সেই মামলায় তাকে অভিযুক্তও করা হয়েছে। স্বাভাবিকভাবেই এমন বিতর্কিত এক ব্যক্তির প্রকাশ করা ভিডিও রিটুইট করায় ট্রাম্পের সমালোচনা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে। বিরোধী লেবার দলের একাধিক সদস্য পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে ট্রাম্পের কাজের নিন্দা জানান। I understand that the woman in question has indeed already been convicted of hate crime in this country. And on that basis, given the significance and the seriousness of having the President of the United States giving her such a huge platform, does he not think it would be appropriate for us to hear some word of condemnation and raising this from the Home Secretary or the Foreign Secretary? আগামী বছর ট্রাম্পকে দেয়া ব্রিটেন সফরের আমন্ত্রণ প্রত্যাহার করে নেওয়ার দাবিও উঠেছে ব্রিটেনের বিভিন্ন মহলে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরিজা মেয়ের অফিস থেকে অবশ্য সেই দাবিতে সাড়া দেওয়া হয়নি। তবে এই ভিডিওগুলো রিটুইট করা ট্রাম্পের ভুল হয়েছে বলে জানিয়েছেন মে। তার অফিস থেকে দেয়া এক বিবৃতিতে একথা বলা হয়। ট্রাম্পের সাবেক সমর্থক এবং ব্রিটিশ মিডিয়া ব্যক্তিত্ব পিয়ার্স মর্গান এক টুইটে ট্রাম্পের সমালোচনা করেছেন, প্রেসিডেন্টের কাছে প্রশ্ন রেখেছেন তিনি কেন এই ভুয়া ভিডিওগুলো রিটুইট করছেন। অবশ্য প্রেসিডেন্টের এই রিটুইটে কোনো সমস্যা দেখছে না হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স হাকাবি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অভিবাসনের মতো সমস্যাগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণের জন্যই ভিডিওগুলো রিটুইট করেছেন প্রেসিডেন্ট। I think his goal is to promote strong borders and strong national security and I think that is again something that is no secret to anyone that that's a big focus of this president and a big focus of this administration. হোয়াইট হাউস ছাড়া প্রেসিডেন্ট রিটুইটের প্রশংসা করেছেন ব্রিটেন ফার্স্টের জেইডা ফ্রেন্সনও। এক টুইটে তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন টুইটারে প্রায় 44 মিলিয়ন অনুসরণকারীকে ভিডিওগুলো দেখার সুযোগ করে দেয়ায় তিনি কৃতজ্ঞ। ওয়াহিদুর রহমান, টিবিএন 24 নিউজ ডেস্ক। আমার মনে হয় নাজমুল ভাই আপনি একটু শুরু করেন। ওয়েল, জিনিসটা তো খুব, আমাদের ডোনাল্ড ট্রাম্প যা করেছেন সেটা আমার কাছে অন্তত অবাক হওয়ার মতো কিছু না, কারণ এই এই প্রেসিডেন্টের একটা চরিত্র গত এক বছরে আমরা লক্ষ্য করছি যে মুসলিম বিদ্বেষী, ইমিগ্রেন্ট বিদ্বেষী, এমন কোনো কিছু পেলেই যতটা না বিষয়টি সিরিয়াস তার থেকে এই প্রেসিডেন্ট এটাকে আরও কয়েক মাত্রা যোগ দিতে চান। এবং ওই হাকাবি যে কথাটি বলেছেন সে কথার ভিতরে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন যে যে প্রেসিডেন্ট এটা আমার শুধু বর্ডার এবং ইমিগ্রেশনের কারণেই এটা করছেন, এবং এবং উনি কেউ নিন্দা করুক জিনিসটা শোভন কি না এটা ভাবার সময় এবং ইচ্ছাও প্রেসিডেন্টের আছে বলে আমার মনে হয় না। এবং এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে ইস্যুতে
নির্বাচন করেছেন, নির্বাচন দাঁড়িয়েছেন, তার থেকে এক ইঞ্চিও নরম হননি। অনেক মাঝে মাঝে আমরা খবর দেখি যে উনি একটু নমনীয় হচ্ছেন, উনি একটু উদার হচ্ছেন, কিন্তু কোনো কিছুই আমার মনে হয় তিনি করেননি। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যেটা আমার কাছে লাগে সেটা হচ্ছে যে মুসলিম বিদ্বেষী হওয়ার কারণেই কিন্তু তিনি এটি রিটুইট করেছেন, অথচ এই মুসলমানদের কাছে কয়েক মাস আগেই তিনি ব্যবসা বাণিজ্য করে এসেছেন, সৌদি আরবে গিয়ে তাদের সাথে খুব খোঁজ খাতির করেছেন, যত্ন নিয়েছেন, তাদের বিলিয়নস অফ ডলার অস্ত্র বিক্রি করেছেন। মুসলমানরাই তার অর্থনৈতিক শক্তিকে একটু প্রবাহিত করার ইন্ধন যোগাচ্ছে, রসদ যোগাচ্ছে, কিন্তু সেই মুসলমানদের বিরুদ্ধে, যিনি থেরেসা মেও বলেছেন, ব্রিটেনের লেবার পার্টির নেতাও নেত্রীও বলেছেন যে কাজটি ঠিক হয়নি, তারপর তিনি সেটা করছেন। তার অর্থটা কি যে ওনার যে মাথায় যে জিনিসটা কাজ করছে সেই নির্বাচনের আগে থেকে এখনও পর্যন্ত অ্যান্টি ইমিগ্রান্ট এবং অ্যান্টি মুসলিম, একটু নড়েননি। আচ্ছা ধন্যবাদ আপা, আপনি বলুন। এবং একই সাথে যে যুক্তিটি দিয়েছেন প্রেস সেক্রেটারি হোয়াইট হাউসের, সেটি আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে যুক্তিটা জাস্ট বলার খাতিরে বলা, ইট ডাজন্ট মেক এনি সেন্স। উনি যা বলেছেন এবং ওনার যা কার্যকলাপ উনি করতে চাচ্ছেন, দ্যাট ইজ ফাইন, বাট এভাবে যে ইন্ধন যোগানো এবং এই যে ভায়োলেন্স ভিডিওগুলো উনি শেয়ার করেছেন, এটাতে আমাদের ইউনাইটেড ইউকেতে না ইউনাইটেড স্টেটসে যে খারাপ এফেক্টটা পড়বে, এটা দেখেন মুসলমানরা যেমন ইউএস সিটিজেন, এখানে মুসলিম ইউএস সিটিজেন আছে এবং অন্যরাও আছেন, এই প্রবলেমটা যদি এখানে শুরু হয় বৃহৎ আকারে, তাহলে ডোনাল্ড ট্রাম্পকে এটা সামাল দিতে পারবেন? উনি যে স্টার্ট করছেন, হি স্টার্টেড উইথ লিটল রিটুইটিং, বাট এটা বিরাট আকৃতি হতে পারে এবং এটার এফেক্ট ওনাকেই সামাল দিতে হবে পরে, ইউসি। সো এই যে লিটল একটা জিনিস, আমরা দেখেন সিভিল ওয়ার করেছি এদেশে, একটা ছোট জিনিস থেকেই এটা সিভিল ওয়ার স্লেভারি থেকে শুরু হয়েছিল এবং এটা বড় আকার হয়েছে একটা জায়গায় যেয়ে শেষ হয়ে গেছে। সো এই জিনিসটা উনি যে শুরু করছেন, আই থিঙ্ক ইটস গোয়েন টু গো রিয়েলি ব্যাড অ্যান্ড দেন ইটস গোয়েন টু টার্ন গুড লেটার প্রবলি, বাট সেটাতে আমরা যারা মুসলিম আমাদেরকে আরও সোচ্চার হতে হবে আমাদের গুড বিহেভিয়ার এবং আমাদের ওনার এই ছোটো ভিডিওগুলো থেকে আমাদেরকে আমাদের যেটা মুসলমানরা যে গুড জিনিসগুলো করছে, যে অবদান রাখছে অর্থনীতিতে, আমরা যারা ভালো করছি, লেটস শেয়ার দ্যাট অ্যান্ড লেটস পিপল সি ইট। সেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে আজকে ওনার রিটুইটের প্রতিবাদ ব্রিটেনে হয়েছে কিন্তু আমেরিকাতে প্রতিবাদ হয়নি, এবং এটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক যে যাদের যেই কমিউনিটিকে ইঙ্গিত করে ট্রাম্পটি, সেই কমিউনিটির কারোই কি টুইট নাই, কমন কমন টুইট করে কি এই যে আমেরিকাতে যে উন্নয়ন করেছে, আমেরিকার যে এত অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিশেষ করে এই আমেরিকার উন্নয়নে যে মুসলমানদের অবদান, ইমিগ্রেন্টদের অবদান, এই জিনিসগুলোতে এখন বেশি করে আসা উচিত। কারণ এখন কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন আপা, যে জনমতের যে ডাইভার্সন যে প্রসেসটা উনি শুরু করেছিলেন আজ থেকে দেড় বছর পনেরো দুই বছর আগে এই ট্রাম্প, সেটাকে কিন্তু রিডাইভার্ট করার জন্য উনি রিটুইট করেছেন। আমরা কিন্তু রিডাইভার্ট করার কোনো প্রসেসে কিন্তু আমরা তেমনভাবে ইনভলভ না। আমরা ট্রাম্প টাওয়ারের সামনে বিক্ষোভ করি, আমরা ট্রাম্প টাওয়ারের সামনে প্রতিবাদ করি, আমরা কমিটিদের বিভিন্ন প্রতিবাদ করি, কিন্তু আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমেরিকানদের কাছে তুলে ধরার চেষ্টা করি না যেখানে ইমিগ্রেন্ট কমিটি এবং মুসলিম কমিটির কী অবদানটা আছে। সেই তুলে ধরার প্রচেষ্টা তো নির্বাচনের পরপর যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন তখন অনেক প্রতিবাদ বিক্ষোভ রাজপথে, অনেক মানুষ নেমেছেন, মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছেন, যদি রেজিস্ট্রেশন করতে হয় তাহলে অনেক অমুসলিম কিংবা কিন্তু তারা প্রগতিশীল ভালো রাজনীতিবিদ, তারাও তো বলেছেন যে তারাও মুসলমান হিসেবে নিবন্ধন করবেন, সুতরাং হয়নি সেটি তো বলা যায় না। আমি বলতেছি যে আপনি কিন্তু একটা সেই কি পরিবেশ যখন তৈরি করা হয় তখন আপনি কতটা খারাপ জায়গা থেকে সেটি না সামনে ভাই, যেটা আমি বলতে চাচ্ছিলাম আপনি শুধু সিলেক্টিভ মোমেন্টসে জিনিস প্রতিবাদ করবেন, আপনার বক্তব্য তুলে ধরবেন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ডোনাল্ড ট্রাম্প হিট করছে, আমরা রিপ্লাই করছি, আমরা কিন্তু কেউ আগে বলতেছি না। যেমন ধরুন এই যে কিছুদিন আগে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হলো যেখানে মুসলমানদের কোনো ইনভলভমেন্ট নাই, কিন্তু এই জিনিসটাকে তো কেউ আমরা প্লে করতে পারিনি। প্লে করতে আমি বলতেছি যে আজকে যে ব্লেমটা নিচ্ছে মুসলমানদের খালি সন্ত্রাসী হওয়ার কারণে, সন্ত্রাসের কোনো ধর্ম নাই, এই কথাটা কি তখন বলা যেত না? আমাদের তা তো বটেই সন্ত্রাসী। আরেকটা জিনিস যেটা আমি গুরুত্বপূর্ণ মনে করি আমাদের জন্য মুসলিম কমিউনিটি যদি দেখি, কিংবা আমি মুসলিমের চাইতে ইমিগ্রেন্ট কমিউনিটি হিসাবে নিজেকে বেশি পরিচিত করতে চাই, সেটি হচ্ছে যে ইমিগ্রেন্ট কমিউনিটির যে অবদান সেটা ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে একটি বারের জন্য বের হয়,
একটি বার বলেননি যে এই কম এই যে আমেরিকার যে এত উন্নয়ন। অথচ আপনি একটা জিনিস খেয়াল করবেন, এদের হোমল্যান্ড সিকিউরিটি ইমিগ্রেশন ওয়েবসাইটে যে সিটিজেনরা এই দেশে ইমিগ্রেন্ট হয়ে বড় বড় অবদান রেখেছেন তাদের কিন্তু একটা পেজই আছে কন্টিনিউয়াস, আমরা কিন্তু সেও সেগুলিও কেউ তুলে ধরি না। আচ্ছা ধন্যবাদ আপনাকে। একজন প্রশ্ন করবেন, আমরা একটু প্রশ্নটা নিই। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? আমরা যারা জনগণ আছি, কিন্তু আমার আরেকটা ব্যাপার আমার জানতে খুব ইচ্ছে করে, যেহেতু উনি যে পদে আছেন সেটা একটা অস্থায়ী পদ, সেটা চেঞ্জ হবে একটা সময়ের পরে, উনি যেই দলের নেতৃত্ব দিচ্ছেন, দেশের নেতৃত্বের কথা বাদই রাখলাম, সেই দলের যারা প্রতিনিধি আছে তারা কি একটা দায়িত্ববোধ, তারা কি একটা দায়িত্ববোধ বা তাদের ভিতরে কি একটা মূল্যবোধ কাজ করে না? কারণ আমেরিকা পুরো বিশ্বকে নেতৃত্ব দেয়, এখানে যিনি প্রধান তিনি পুরো পৃথিবীকে নেতৃত্ব দেয়, সুতরাং তার যে আমাদের যে বর্তমান যে প্রেসিডেন্ট ওনার যে চরিত্র এবং ওনার সবকিছু মোটামুটি স্পষ্ট, উনি অত অপরিবর্তনীয়, ওনার জ্ঞান যথেষ্ট কম, উনি অনেক কিছু বলা যায়, আমি সেটা নিয়ে বলতে চাই না। এই দলটার কি উচিত না এই ব্যাপারে আর একটু ভাবা বা আমি ক্যালিফোর্নিয়া থেকে মিজানুর রহমান। ওকে ধন্যবাদ আপনাকে। আপা কিছু যুক্ত করতে চান? আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই যে এটা রিপ্লাইটা আমরা আরো ভালোভাবে মিডিয়ার মাধ্যমে আরো সুন্দর করে দিতে পারি, কিন্তু আমরা আগে করলাম না কেন, এটা হচ্ছে যে কারণ উনি যে প্রথম থেকে করছেন, বাট এখন ওনার যে অ্যাকশনগুলো ইটস লাইক, আমি জানি না আপনারা আরো বেশি ফলো করবেন আমার থেকে, যে ওনার যে কোনো সময় একটা মানে সংকটের সময় উনি এই ইস্যুটাকে টেনে নিয়ে আসেন। লাস্ট ওয়ান ইয়ার ধরে দেখেন, ওয়েন এভার ওনার যখনই কোনো একটা সংকট কিছু উনি দেখছেন তখনই ইমিগ্রেন্ট ইস্যুটাকে টেনে নিয়ে আসছেন, এভরি টাইম অ্যান্ড এগেইন উই স ইট। এখনও এই যে জিনিসটা যে উনি করেছেন এটাতে আমাদের ইউএসএতে এটার এফেক্টটা এটা অনেক ভয়াবহ হতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ইউএসএর লোকরাই যে সবাই ওনার মতে একমত তা না, ম্যাক্সিমাম পিপল ওনাকে সাপোর্ট করে না। এটা কিন্তু দর্শকদেরকে একটু জানিয়ে রাখতে চাই আমি, এই টুইট করার পর আমি দেখেছি নিউ ইয়র্ক টাইমস যখন রিপোর্ট করেছে সেই টুইটের নিচে অসংখ্য মানুষ কিন্তু এটি প্রতিবাদ করে, প্রেসিডেন্টের টুইটের নিচেই অসংখ্য মানুষ, এবং তাদের অনেকেই কিন্তু আমেরিকান এবং তাদের অনেকেই কিন্তু মুসলমান। সেটা রেফারেন্স আমি একটা কথা বলছি, অসংখ্য মানুষ কিন্তু সেটা রেফারেন্স আমি কথা বলতে চাই যে আজকে যারা এই প্রতিবাদগুলো করছে তাদেরকে যদি আপনি আরও আমাদের সাইডটা বেশি করে জানান, অবদানের কথাটা বেশি করে জানান, এমন কথা সেখানে আমি দেখেছি অনেকগুলো রিপোর্টে, কিন্তু সেখানে অবদান তারা ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে কাজটি অন্যায় করছে এবং মুসলিম এবং ইমিগ্রেন্ট কমিটি, আমি মুসলিমের চাইতে ইমিগ্রেন্ট কমিটির যে অবদানটি সেটা কিন্তু সেখানে তেমনভাবে ফুটে আসছে না। এই কাজটি টুইটের মধ্যে যে মাত্রায় প্রতিবাদ করা দরকার যদি এটি প্রতিবাদের মতো হয়, আবার তার পক্ষেও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষেও নিচে অনেক কথা আছে। আমার বক্তব্য হচ্ছে যে পক্ষে বিপক্ষে কথা হচ্ছে, কারণ এক এক মানুষের মেন্টালিটি তো এক এক রকম। এখন যখন প্রেসিডেন্ট কথা বলেন একরকম তখন তার সমর্থকরা তো তার ভাষাতেই কথা বলবে, কিন্তু যারা আবার এক অসাম্প্রদায়িক চেতনাতে বিউটি আমেরিকার বিউটিতে যারা চিন্তা করে তারা কিন্তু আমি দেখছি যে এটির প্রতিবাদ করেছে একটি, এবং মেজরিটি পিপল রাইটাকে সাপোর্ট করে না, নিশ্চয়ই না। আমেরিকাটা খুবই সুন্দর দেশ এবং এখানে অসাধারণ সব মানুষের বসবাস, তারা অন্যায়ের প্রতিবাদ করে এবং এটি কিন্তু হয়েছে অতীতেও, এবং এই ক্ষেত্রে আমাদেরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, হ্যালো, জি আমরা শুনছি, কে বলছেন? জি আমি মেরিল্যান্ড থেকে প্রান্ত বলছিলাম। জি বলুন, আপনি আপনার প্রশ্নটি বলুন। জি আমি ইউএস সিটিজেন এখন, আন্ডার 18। আচ্ছা, আমি আমার কাজিনদের কি অ্যাপ্লাই করতে পারবো ওনাদের নামে? 18, আন্ডার 18, উনি ইউএস সিটিজেন বলছেন? হুম, হ্যাঁ, 21 হলে কি কাজিনদের জন্য করতে পারবে সে? হ্যাঁ, ওনার উনি আন্ডার 18 বলছেন নিজে, 21 বছরের পর হলে সে কি পারবে? না, উনি কাজিনদের জন্য অ্যাপ্লাই করবে, সেটা ওনার আসলে কাজিনদের কোনো ইয়ে নাই, অ্যাপ্লিকেশন ক্যাটাগরি নাই, কিন্তু উনি যদি
ওভার 18 হন এবং আন্ডার এইজ কাজিনকেও এখানে থাকে, যাদেরকে উনি গার্ডিয়ানশিপ যদি দিতে চান সেই ক্ষেত্রে উনি গার্ডিয়ানশিপ দিতে পারেন, যেটা হচ্ছে যে স্পেশাল জুভেনাইল ইমিগ্রেন্টদের ক্ষেত্রে, যে যারা আন্ডার 18 এবং যারা ইউএসএতে এসেছেন হয়তো বর্ডারের মাধ্যমে অথবা অন্যভাবে এবং অথবা লিগেলি এন্টার করে ইলিগাল হয়ে গেছেন, স্ট্যাটাস হারিয়ে ফেলেছেন, এ ধরনের ইয়াং চিলড্রেনদেরকে, ইউএস সিটিজেন অথবা ইউএস গ্রিন কার্ড হোল্ডারকেও, ওভার 18 কেউ যদি গার্ডিয়ানশিপ দিতে চায় ওনারা দিতে পারে, এবং এই ইলিগাল আন্ডার এইজ চিলড্রেনগুলো স্পেশাল জুভেনাইল স্ট্যাটাস নিতে পারে ফ্যামিলি কোর্ট থেকে এবং এটার মাধ্যমে উনি ইউএসএতে ইমিগ্রেন্ট হতে পারে। তাসমি নওয়াজ তিনি একটা প্রশ্ন করেছেন, ওনার উত্তরটা দিয়েন আপনি, সেটা হচ্ছেন তিনি গ্রিন কার্ড হোল্ডার, তার হাজব্যান্ডের জন্য 2016 ডিসেম্বরে অ্যাপ্লাই করেছেন, উনি ভিজিটার, কবে অ্যাপ্রুভাল লেটার পাবেন, কত দিন টাইম লাগবে ওয়ার্ক পারমিট এবং গ্রিন কার্ড হাতে পেতে? উনি নিজে যেহেতু গ্রিন কার্ড হোল্ডার, ওনার হাজব্যান্ডের কেসটা হতে লাগবে হচ্ছে যে 15 months to 2 years লাগে অ্যাপ্রক্সিমেটলি। আরেকটা হচ্ছে যে ওনার যখন ভিসা নাম্বার অ্যাভেলেবেল হবে উনি ওনার হাজব্যান্ডের জন্য I-485 অ্যাপ্লাই করবে, তখন উনি ওনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, জাস্ট অ্যাজ আ গ্রিন কার্ড হোল্ডার উনি I-130 অ্যাপ্লাই করেছে। আমার ওনার প্রশ্নে আমার মনে হচ্ছে ওনার হাজব্যান্ড ইউএসএতেই আছেন, ভিজিটার। হ্যাঁ, ভিজিটার। তো এখন যেটা হচ্ছে ওনার হাজব্যান্ডের উনি ভিসা নাম্বার অ্যাভেলেবেল না হওয়া পর্যন্ত উনি ইয়ে করতে পারেন না। ওকে, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আরেকটি প্রশ্ন আছে, আমার নাজুল ভাই আপনার কাছে প্রশ্ন আছে, কে আছেন প্রিয় দর্শক? ওয়ালাইকুম সালাম, বলুন ভাই। জি, আমার প্রশ্ন হলো আমার আমার আব্বু আমার ফুফুদের জন্য অ্যাপ্লাই করছেন। সো আমার ফুফুতো ভাইয়ের অ্যাপ্লাই সময় বয়সটা ছিল 18, বাই দ্য টাইম ওনাদের যখন ডাকবে ওদের 28 হয়ে যাবে, ওনারা কি এখন আসতে পারবেন নাকি? এটা আবার চাইল্ড প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে আমরা আগে একদিন আলোচনা করেছিলাম, আবার নেক্সট টাইম আমরা ডিটেলস আলোচনা করতে পারি। এটা আপ টু 2 years পর্যন্ত ওয়েভার পায় আর কি। তো উনি যেহেতু 28 হয়ে যাবে বলতেছে, হি ইজ গোয়িং টু বি এজড আউট। ওকে, এবার কে আছেন প্রিয় দর্শক? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। আচ্ছা, আমি কুইন্স থেকে পারভিন বলছিলাম। বলুন। আমি 2009 আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আর কত বছর লাগবে ওদের জন্য? 2009 বলা যায় না, এই জন্য যে কারণ যখন ইয়ারলি একটা কোটা থাকে ওই কোটাটা যখন ফুলফিল হয়ে যায় লাইক 65,000 তখন ওই ইয়ারের লোকগুলো নেক্সট ইয়ারের কোটাতে চলে যায়, সো এই জন্য এই ইয়ারটা বলা যায় না। এখন যেমন যারা 2004 এর এন্ডে ছিল তাদের অ্যাপ্লিকেশন হচ্ছে, তো ওনারটা 2009 সো ইন 5 ইয়ার্স এর গ্যাপ আছে। সো আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। আমি কইরাম, আমি নিউ ইয়র্ক থেকে কইরাম, আমার নাম রমজান আলী। জি বলেন। কইরাম, আমার গ্রিন কার্ড আছে, তো আমার আম্মার লাগে কি অ্যাপ্লাই করা যাবে? এটা আমরা আগেও বলেছি অনুষ্ঠানে, সবাই সব দর্শকদের দেশে বলছি, গ্রিন কার্ড দিয়ে আপনারা আপনার চিলড্রেন এবং ওয়াইফ অথবা হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, স্পাউস অ্যান্ড চিলড্রেনদের জন্য। গ্রিন কার্ড দিয়ে মা বাবার জন্য অ্যাপ্লাই করা যায় না ইমিগ্রেন্ট ভিসার জন্য, কিন্তু কিন্তু আপনি যদি ভিজিট ভিসাতে মা বাবা কাউকে স্পন্সর করতে চান সেই ক্ষেত্রে করা যায়। ওকে, ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্ন নেওয়ার আগে নাজুল ভাই, একটি রিপোর্ট আমাদের আজকে ছিল, হয়তো বা দেখতে পারবো না, 71% মানুষ মানে তরুণদের মধ্যে নাকি বিশ্বাস করে এখন নতুন দলের প্রয়োজন, রিপাবলিকান আর ডেমোক্রেটদের কাছে, তারা একটা হতাশার মধ্যে পড়ে গেছে। ওয়েল, এটা একটা পরিসংখ্যানের ব্যাপার, কিন্তু নতুন দলের যে সম্ভাবনাগুলো ছিল, বার্নি স্যান্ডার্সের ক্যাম্পেইন বলেন, তারপরে এর আগে আরেকজন
প্রার্থী ছিলেন আমার এই মুহূর্তে মনে আসছে না, তাদের সময় প্রচুর তরুণ সমাজের লোকজন ইনভলভ ছিলেন, কিন্তু সেটা কি এনাফ আর একটা পার্টি করার জন্য? এবং ধরুন দর্শক, ফিফটি স্টেট, কিন্তু একটা পার্টি খালি একটা স্টেট দুটো স্টেটে করলে হবে না, পুরো আমেরিকার ফিফটি স্টেট নিয়ে একটি পার্টি, বিগ ইনফ্রাস্ট্রাকচার, এই স্ট্রাকচারের ভিতরে পড়ে আরেকটা নতুন দল সৃষ্টি করা পারবে কি পারবে না সেটির চেয়ে বড় কথা যে প্রয়োজন নাকি অনুভব করছে এইটা কেন? ওকে ওকে, এইটা সেটা হচ্ছে ডিফারেন্ট একটি প্রশ্ন, আমি সেটাই বলছি। প্রশ্নটা হচ্ছে রিপাবলিকান এবং ডেমোক্রেটস এদের যে পলিসিগুলো, এই পলিসির মাঝখানে মানুষ মনে করে যে এই দুটি দলই আমেরিকার এখন যে বিষয়টি প্রয়োজন এই দুটি দলই সেটা উপেক্ষা করছে, বিশেষ করে তরুণ সমাজের প্রতি দুটি বড় দলই ভীষণভাবে উপেক্ষা করছে। তার কারণটা হচ্ছে আপনি লক্ষ্য করবেন এই দুটি দলের শীর্ষ নেতৃত্বের কেউই কিন্তু বিলো ফিফটি না। আচ্ছা, আমরা আসি, একজন প্রিয় দর্শক আছেন আমাদের সাথে, দুজন কে আছেন প্রিয় দর্শক? মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন কোথায় ভাই? আমি জ্যাকসন হাইটস থেকে বলতেছি ভাই, বলুন। আমরা আমি আমার দুই ছেলে এবং ওয়াইফকে নিয়ে 2011 এর জানুয়ারিতে দেশে আসছিলাম। তারপর আমার একটা মেয়ের 21 বছরের উপরে বয়স ছিল, তাকে আনতে পারি নাই। তারপরে আমার ওই ওয়াইফ রে ওই 2011 এর নভেম্বরে অ্যাপ্লাই করছে ওর জন্য, এখন কতদিন লাগবে? 6 বছরের উপরে হয়ে গেছে, 6 বছর হয়ে যাচ্ছে, আর কতদিন লাগবে? আমরা বুঝতে পারছি আপনার অপেক্ষা, আপনি মেয়েকে কাছে পেতে চাইছেন। উনি মেয়ে এখনো কি আনম্যারিড আছে কিনা? মেয়ে কি আনম্যারিড আছে? হ্যাঁ হ্যাঁ, আনম্যারিড আছে। ওকে, এটা এখন 2017, বেশি দিন লাগবে না, আর 6 বছর হয়ে গেছে। হ্যাঁ, 7 বছর হলে উনি আসতে পারে, ইউজুয়ালি 7 থেকে 8 বছর আমরা এক্সপেক্ট করি। মানে আমরা অ্যাটর্নি বলছেন যে আপনি খুব দ্রুতই হয়তো একটা সুখবর পাবেন। কি আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, জি আমরা শুনছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এই যে আমি এটুনি আপাতত একটা আলো। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। এই যে আমি আমার ভাই বোনি লাগি অ্যাপ্লাই করছিলাম 2013 এর মার্চে, কালি রিসিভ লেটার হয়েছে, এখন আর কিছু আর কিছু পান নাই 2013 এর মার্চে। বলেন কি করবে? 2013 মার্চে, এটা এখনও খুব রিসেন্ট, মানে 4 বছর আগে করেছেন। এখন আমি একটু আগেই বলেছি আমরা তো কখন কোন ইয়ারের অ্যাপ্লিকেশন চলতেছে এখন, তো আপনাকে একটু অনেক দিনই ওয়েট করতে হবে। আরেকটা জিনিস আপনি খেয়াল রাখবেন, আপনি যদি কোনো অ্যাড্রেস চেঞ্জ করেন সাথে সাথে ইউএস ইমিগ্রেশনকে সেটা জানাবেন, এবং আমি ইমিগ্রেশন অথরিটির কথা বলছি, USCIS-কে, এবং সার্টিফাইড মেলের মাধ্যমে জানাবেন যদি অ্যাড্রেস চেঞ্জ হয়। অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ জি জি আমরা শুনছি, আপনি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি কোয়েস্টের কাছে বলছি। জি বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি একজন গ্রিন কার্ড হোল্ডার। আচ্ছা। হ্যাঁ, আমার আমি গত ফেব্রুয়ারির মাসে আমার 20 বছর ছেলের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু যথারীতি আমি রিসিভ লেটারটা পেয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোন অ্যাপ্রুভাল লেটার পাইনি। এটা পেতে কতদিন সময় লাগবে? আর 2016 যে তার 21 বছর পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, 21 বছর হয়ে যাবে, অসুবিধা তো নাই, তারপর আগেই করা হয়েছে। ওনার হচ্ছে 2016 উনি অ্যাপ্লাই করেছেন, গত বছর ফেব্রুয়ারিতে বলছে। অপেক্ষা করেন, কিন্তু আসবে, কিছু নাই, অনেকেই আছে এই ধরনের। কে আছেন প্রিয় দর্শক? ওয়ালাইকুম আসসালাম। দুইটা প্রশ্ন করে ফেলুন। এখন
উনি অবশ্যই ইউএস সিটিজেন, সেজন্য উনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পেরেছে হাজবেন্ডের জন্য, এবং চার মাস হয়েছে বলছে উনি অ্যাপ্লিকেশন করেছে। ইউজুয়ালি এগুলো ইউএস সিটিজেনরা যদি অ্যাপ্লাই করে হাজবেন্ড ওয়াইফের জন্য, অনেক সময় আমরা দেখেছি ছয় মাসের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, কোনো কোনো সময় আমরা দেখেছি ছয় মাস থেকে এক বছরও লাগতে পারে সময়। সো যেহেতু ওনার চার মাস হয়ে গেছে, সুন উনি একটা ইন্টারভিউ ডেট পেয়ে যাবে আশা করছি। তো আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, এবার বিরতির পর ফিরে এসে বাদ বাকি আলোচনা হবে। দর্শক আশা করছি আমাদেরকে ছেড়ে যাবেন না। প্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে, আর আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। আমরা আলোচনা করছি, আশা করছি আপনারা আমাদের সাথে আছেন, কারণ আমরা ফেসবুকেও দেখতে পাচ্ছি অনেকেই এখনও আমাদের সাথে যুক্ত রয়েছেন। তো আমরা এই একটি প্রশ্ন নিয়েই শুরু করতে চাই, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? জি আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি অ্যাটর্নি আপুর কাছে একটা কোশ্চেন ছিল। আপনার নাম এবং পরিচয়টা, কোথা থেকে বলছেন? ভাই আমার নাম নুসরাত জাহান, পোর্টল্যান্ড মেইন থেকে বলছি। মেইন থেকে বলছেন, পোর্টল্যান্ড, বলুন। জি বলুন আপু। ও আচ্ছা, আপুর কাছে কোশ্চেন হলো যে আমার হাজবেন্ড বর্তমানে F1 ভিসায় আছে, সে এখন জবে আছে বাট জব থেকে কোনো স্পন্সর করছে না, এখন কোন ওয়েতে গেলে আমরা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো? There are few অপশন আছে। একটা হচ্ছে যে F1 থেকে উনি H1 যেতে পারেন, তারপরে যদি E2 ভিসা ইন্টারেস্টেড হন E2 যাওয়া যায়, EB5 যাওয়া যায়, ডিফারেন্ট অপশন আছে। এবং আরও যদি ওনার যদি কোনো সমস্যা থেকে থাকে, পার্সোনালি কথা বললে ভালো, কারণ এটাতে আরও ইনফরমেশন জানতে হবে আরও লাগবে। হ্যাঁ, আমি জানি যে আপনি এটা আশা নিয়ে অনেক দূর থেকে ফোন করেছেন এবং আমরা খুবই খুশি হয়েছি আপনি যুক্ত হয়েছেন, কিন্তু মূলত অনেক সুযোগ আছে যেটি বলছেন, আপনি একটু ব্যক্তিগত ভাবে কারোর সাথে এবং এবং যারা স্টুডেন্ট ভিসা আছে তাদের অবশ্যই অনেক অনেক সুযোগ আছে, তো অবশ্যই এক্সপ্লোর করতে পারেন। আচ্ছা প্রিয় দর্শক, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি আমি রুকসানা, ইস্ট আলমাস থেকে বলতেছি। ইস্ট আলমাস থেকে, জি বলুন। যে আমার একটা প্রশ্ন ছিল, আমি 2005 এ ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছি May 23, আচ্ছা, কিন্তু শুধু আমি রিসিভ লেটারটা পাইছি আর কিছু পাই নাই 2005 এ। তারা চাইবে তো এটা হচ্ছে যে দুইভাবে হয়, একটা হচ্ছে যে আপনি কোনো লেটার মিস করেছেন কিনা, এটা USCIS সাথে আপনি যোগাযোগ করতে পারেন একটা, আরেকটা হচ্ছে যে এর মধ্যে ওনারা ফার্দার এভিডেন্স রিকোয়েস্টেড একটা চিঠি পাঠায় যে আপনার এই এভিডেন্সগুলো আমাদের লাগবে, অথবা উনি কোনো অ্যাপ্রুভাল চিঠি পেয়েছে কিনা, উনি বলছে রিসিট লেটার পেয়েছে খালি, অ্যাপ্রুভালটা পাওয়ার কথা। আর যদি না পেয়ে থাকেন, অনেক সময় হয় কি আমরা যদি সব কিছু ফর্ম যখন অ্যাপ্লিকেশন ফিল আপ করি তখনও যদি সব সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে দেওয়া হয় তখন আবার ওরা ফার্দার এভিডেন্সটা চায় না। প্রিয় দর্শক আর এবার কে আছেন আমাদের সাথে? আমি জয়নাল বলছিলাম নিউ ইয়র্ক থেকে। জি জয়নাল ভাই বলুন। আমার একটা আত্মীয় সিটিজেন পরীক্ষা দুইবার দিয়েছে। আচ্ছা, দুবার? দ্বিতীয় বারে ফেল করছে, তারপরে তাকে বলছে যে নোটিশ দিয়ে জানাবে। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত জানায়নি, 6 মাস হয়ে গেছে এখনো কিছু জানায়নি, আপা জানায়নি, সে কি করতে পারে? ডিসিশন উনি যখন ফেল করেছে তখন ডিনায়ালি আসবে, ওনাকে রিঅ্যাপ্লাই করতে হবে, কিন্তু এটাতে হতাশ হওয়ার কিছু নেই, আমাদের কাছে 8 বার পরীক্ষা দিয়ে পরে আমাদের কাছে এসে ওনারা সাকসেসফুল হয়েছে, এরকম অনেক কেস আছে 6 বার পরীক্ষা দিয়ে হয়েছে, সো এটা হতাশ হওয়ার কিছু নেই, 2 বার পরীক্ষা দিয়েছে মাত্র। আচ্ছা, আমরা নাজুল ভাই আপনার কাছে একটু যাই। নাজুল ভাই, আপনার কাছে যে প্রসঙ্গটি তুলেছিলাম, আপনি একদিকে বলছিলেন যে তো তরুণদের কথা বলছেন, এটি কি একমাত্র কারণ নাকি আসলে দুই পার্টি, তারা বলছে দুই পার্টি দেশটাকে যে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে যে ধরনের ভূমিকা রাখতে হবে, আমরা দেখছি যে এমন এমন বিষয় নিয়ে কথা হচ্ছে, অবান্তর বিষয় নিয়ে, দেশের অগ্রগতি নিয়ে যে কথা হওয়া বেশি দরকার। অগ্রগতিটা কোন দিকের? অগ্রগতি তো অনেক সাইড আছে, অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক অগ্রগতি, মানসিক অর্থনৈতিক সবকিছু। প্রশ্ন হচ্ছে যে যারা, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম প্রথমেই, সেটি হচ্ছে যে এই দেশের তরুণ সমাজের একটা বিরাট অংশ কিন্তু রাজনীতিতে
ইনভলভ হওয়ার চেষ্টা করছে এবং ইনভলভ হচ্ছে। আপনি দেখুন আগের তুলনায় একটু পরিস্থিতি বদলাচ্ছে ঠিকভাবে বেশি। এটা শুরু হয়েছিল আসলে বিল ক্লিনটনের ক্যাম্পেইন থেকে, এবং বিল ক্লিনটনের ক্যাম্পেইনে বিল ক্লিনটন খুব সাকসেসফুলি এই ইউনিভার্সিটি জেনারেশন যারা ইউনিভার্সিটিতে পড়ে এদেরকে ভলেন্টিয়ার হিসাবে ইনভলভ করতে পেরেছিলেন তার ক্যাম্পেইনে। এর আগে রোনাল্ড রিগান বলুন, আরও আগের প্রেসিডেন্ট বলুন, জনসন বলুন, ওদের প্রেসিডেন্টে কিন্তু তরুণ সমাজ সেভাবে ইনভলভ ছিল না। যদিও তার কিছুদিন আগেই এখানে একটা তরুণদের মুভমেন্ট হয়েছিল, সেই মুভমেন্টটা এখানে গিয়ে ঠিক সাকসেসফুল না হলেও বেশ আলোচিত হয়েছিল আমেরিকাতে। কিন্তু তারপরেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে ডোনাল্ড বিল ক্লিনটনের প্রেসিডেন্সির পর থেকেই এদেশের তরুণ সমাজ বিশেষ করে ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা বিরাট অংশ পলিটিক্যালি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে। আপনার কাছে আমাদের দুজন দর্শক আছেন, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? ভাই আমি সিরাজুল ইসলাম আছি। জি কোথা থেকে ভাইয়া? আমি ম্যানহাটন থেকে আছি। ম্যানহাটন থেকে, জি বলুন ভাই। ভাই আমি আমার ভাই বয়স হয়ে গেছে, তো আমার আমাদের ভাই তো আনতেছে আনা যায় কিনা কোন রকম। আপনার ভাইকে আপনি আনতে চান? না ভাই বয়স, ভাই আসবে না, ভাই আসবে না। তাহলে ভাই ছেলে আনা যায় কিনা কোন উপায়? আচ্ছা আপনার, আপনি সিটিজেন এখানকার? জি জি আমি সিটিজেন। ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন আগে? না না ও করেনি নাই। তাহলে ভাইকে বাদ দিয়ে কিভাবে ভাতিজাদের কে আনা যায় কিনা? জি 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 সেটাই যে আমি প্রশ্নটি আপনি জি, যদি আন্ডার এজ কেউ হয়ে থাকে এবং বাংলাদেশে উনি ওনাদের ওই বাচ্চাগুলো যদি ওনারা আন্ডার 16 আমরা বলি, 14 হলে আরও ভালো, যদি কেউ থেকে থাকে এবং ওনাদেরকে আপনি গার্ডিয়ানশিপ অথবা অ্যাডপশন বাংলাদেশি লয়ের আন্ডারে করে আনতে চান আপনার সন্তান হিসাবে, সেভাবে আনা যায়, এটা সম্ভব। কিন্তু এখানে অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক রিকোয়ারমেন্ট আছে। বাংলাদেশে কিন্তু আপনার অ্যাডপশনটাকে, না অ্যাডপশন নাই কিন্তু গার্ডিয়ানশিপ আছে, বাংলাদেশে আছে, মানে আনা যায়। আমরা আমাদের সেই উদাহরণ আছে আমাদের সামনে, হ্যাঁ আমরা নিজেরাও জানি এরকম উদাহরণ আছে। তো আমি এখন কে আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, বলুন। আমি একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। কোথা থেকে বলছেন ভাইয়া? আমি ব্রুকলিন থেকে কালাম। কালাম ভাই জি বলুন, বলুন। জি আপা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপা আমি ওই সিটিজেন এর জন্য অ্যাপ্লাই করেছিলাম জুনের 8 তারিখে। তো আমার সিটিজেন এর জন্য যে ফিঙ্গারপ্রিন্ট হয় সেটা এক মাসের মধ্যে হয়ে গেছে। জি তো এখন আমি এই ওরা বলছে 90 ডেজ এর মধ্যে আমাকে কল করবে, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো চিঠি পাই নাই, 4 মাস হয়ে গেছে। তো আমরা আর কতদিন লাগতে পারে একটু কাইন্ডলি যদি বলতেন। আমরা এখন 2016 এর সেপ্টেম্বর অক্টোবর এর অ্যাপ্লিকেশন গুলো এখন আমরা পাচ্ছি ইন্টারভিউ ডেট। সো আপনাকে একটু ওয়েট করতে হবে, কারণ অ্যাপ্রক্সিমেটলি ইয়ারের থেকে একটু বেশি লাগছে। আর রাইট নাও এখন যেগুলো অ্যাপ্লাই হচ্ছে সেগুলোর আবার ইন্টারভিউ ডেট তাড়াতাড়ি হচ্ছে। সো আপনি হয়তো ফিউ মান্থসের মধ্যে দেখতে পারেন ইন্টারভিউ। আরেকটি প্রশ্ন নিব আমরা, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? আমি পেন্সিলভেনিয়া থেকে। জি বলুন। বলতে বলুন, আমি একটা প্রশ্ন করছি। আমি ইউএস সিটিজেন্ট, আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করছিলাম 2014 থেকে, এবং ওরা এত বেকারও পাইছি। এখন আমার শারীরিক অসুস্থতার জন্য আমি যদি গভর্নমেন্ট থেকে ফুড স্ট্যাম্প নিই তাহলে এক্ষেত্রে কি কোনো এফেক্ট করবে কি করবে না? যদি স্পন্সর আমি না করে অন্য কেউ করে তাহলে কি কোনো এফেক্ট করবে? ইউজুয়ালি আমরা নিষেধ করি আমাদের ক্লায়েন্টদেরকে সরকারি বেনিফিটগুলো না নেওয়ার জন্য, এবং সো কিন্তু এটা একটু ডিটেইলস উনি পার্সোনালি কোনো অ্যাটর্নির সাথে কথা বললে একটু বেটার হয়। আমি জেনারেল এখন ধন্যবাদ। আর কেউ আছেন আমাদের সাথে প্রিয় দর্শক? হ্যালো। জি হ্যালো। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন ভাইয়া? হ্যাঁ আমার নাম মাহফুজ, আমি আটলান্টা জর্জিয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা মাহফুজ ভাই বলেন। জি আমি একজন গ্রিন কার্ড হোল্ডার, ধরি গত 2 মাস আগে আমি সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন করছি। যতটুকু জানি বর্তমানে 6-7 মাস লাগে সিটিজেনের জন্য আর কি। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমি গ্রিন কার্ড দিয়ে কি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করে দিলে কি আমার কেসটা আগে থাকবে, নাকি আমি সিটিজেন হইয়া ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করলে ভালো হবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অলওয়েজ যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করাটা বেটার মনে করি আমরা। গ্রিন কার্ড হোল্ডার হিসাবে যেহেতু আপনার রাইট আছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার ফ্যামিলির জন্য, কিন্তু যখন সিটিজেন হয়ে হবেন আরও 5-6 মাস পরে তখন আবার অ্যাডজাস্ট করে নেবেন আর কি স্ট্যাটাসটা। জি আরেকটি প্রশ্ন, কে আছেন প্রিয় দর্শক?
হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইজান। হ্যালো, জি জি বলুন। ভাইজান আমি পোর্টল্যান্ড মেইন থেকে বলছিলাম, কাজী নজরুল ইসলাম। আমার একটা প্রশ্ন আছে তুমি আপনার কাছে। বলেন ভাই, বলেন। প্রশ্নটা হলো, আমার ভাইয়ের ছেলে এখানে আপনার F1 বিষয়ের উপরে মানে আছে, এবং এর ওয়াইফ আছে F2 বিষয়ের উপরে, এখন বর্তমানে সে প্রেগনেন্ট। তো এই পরিস্থিতিতে আমরা যে কোনো একজন লয়ারের শরণাপন্ন হইতে চাই, যাতে করে তাকে কোনো গ্রিন কার্ড পাওয়ার কোনো উপায় আছে কিনা, একটা সৎ উপদেশ থাকি কি আপনার কাছে? ধন্যবাদ। কিছুক্ষণ আগে মনে হয় আপনাদেরই কেউ প্রশ্ন করেছিলেন নাকি? হ্যাঁ, শরণাপন্ন হলে ভালো। জি না, জি বলেন। পার্সোনালি লয়ারের সাথে যোগাযোগ করলে বেটার। পার্সোনালি লয়ারের সাথে কথা, আমার আরেক অল্প একটু কথা মাদাজবুল ভাই, সেটা হচ্ছে এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি রাজনৈতিক সংকট আছে কিনা, এটা প্রথম প্রশ্ন। থাকলে কি মনে হয়, আমরা আমাদের দেশ নিয়ে কথা বলি, আমেরিকা নিয়ে না? আমরা কিছুক্ষণ আগে বাংলাদেশও ছিলাম না, খুব বেশি আমরা বাংলাদেশ নিয়ে কথা মানে এই অনুষ্ঠানে বলি না। এই দেশে সংকট, রাজনৈতিক সংকট তো আছেই, অবশ্যই আছে। প্রথম একটি সংকট আজকে লক্ষ্য করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি নির্ধারিত বৈঠক বাতিল করেছেন ন্যান্সি পেলোসি এবং চাক শুমার। কেন বাতিল করেছেন? যে ডোনাল্ড ট্রাম্প আগে দাওয়াত দিয়ে বলেছেন যে এদেরকে দাওয়াত দিচ্ছি ঠিকই, কিন্তু কোনো ডিল হবে না। তার ওরা বলছে যে ডিল যেহেতু হবে না, যেখানে আমরা সময় নষ্ট করবো কেন? যুক্তি আছে, অবশ্যই অবশ্যই যুক্তি আছে। তার কারণ প্রেসিডেন্টের সাথে ফটো সেশন করার প্রয়োজন তো এদের দুইজনের কারোই নাই। যেটা আমি বলার চেষ্টা করছিলাম, সংকটের যদি আপনি একটু গভীরে যান তাহলে দেখবেন সংকটটা কিন্তু প্রেসিডেন্ট নিজে ক্রিয়েট করেন, আবার নিজে সলভ করার চেষ্টা করে ফেল হন। এই বিশেষ করে ওনার সবচেয়ে চরম ব্যর্থতা যদি আপনারা লক্ষ্য করেন, ওবামা কেয়ার বাতিল করার জন্য উনি যেভাবে মানে যেই যেইভাবে যে শক্তির সাথে উনি বলেছিলেন যে পুরো রিপাবলিকান পার্টি ওনার পিছনে, ভোটাররা ওনার পিছনে, কিন্তু ওবামা কেয়ারের একটা দাঁড়িয়ে উনি তো বলছেন যে উনি ফেল করেন না, আজকেও বলছেন না। উনি তো ওনার তো কথা উনি তো বলতেই পারেন, কিন্তু কথা হচ্ছে বাস্তব কথাটা দেখুন, উনি কিন্তু ওবামা কেয়ারের একটি দাঁড়িয়েও এখনও পরিবর্তন করতে পারেননি। এবং যেটি এই মুহূর্তে বাস্তব চিত্র সিনেট এবং হাউস মিলিয়ে, সেটি হচ্ছে যে ওনার পক্ষে সম্ভবও হয়তো হবে না পরবর্তী নির্বাচন। বিল কি করতে পারে আপনার মনে? ট্যাক্স বিলও আমার কাছে আজকে যেটা শুনেছি যে হাউস পাস করলো, আপনি তো জানেন যে আমেরিকাতে যে কোনো বিল পাস হওয়াটা খুব জটিল ব্যাপার, হাউস পাস করেছে, সিনেট পাস করতে হবে। হাউস এবং সিনেটের ভিতর ডিফারেন্স থাকলে সেটা আবার আরেকটা কনফারেন্স কমিটিতে যাবে। আমেরিকাতে প্রচুর বিল এই কনফারেন্স কমিটিতে গিয়ে নষ্ট হয়ে গেছে আর পাস হয়নি। এখন প্রেসিডেন্ট তো খুব জোরে সোরে ডেমোক্রেটদের গালিগালাজ করছেন। প্রেসিডেন্ট এটাও একটা প্রেসিডেন্টের একটা কৌশল, তার কারণ হচ্ছে ডেমোক্রেটদের গালিগালাজ করাটা ওনার রাজনৈতিক একটা প্রক্রিয়া, কিন্তু উনি যে নিজে সংকট আছেন রিপাবলিকান পার্টির থেকে সেটা ভুলে থাকার চেষ্টা মাঝে মাঝে করেন। কিন্তু উনি যে কাজটা করেন সবচেয়ে কৌশলে, সেটা হচ্ছে উনি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিলের ব্যাপারে কিছু কিছু ডেমোক্রেটকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেন, যাতে উনি ডেমোক্রেটদের একটা ব্লক ভাঙার চেষ্টা করেন। এখনও সফল হননি। জি আপনাকে ধন্যবাদ। আমরা শেষের দিকে আছি, ছোট্ট করে আপা একটু আশার কথা বলেন না দু একটা। আশার কথা হচ্ছে যে ওয়ার্ক পারমিটগুলো খুব তাড়াতাড়ি আসতেছে এখন রিসেন্টলি। অনেকেই আমরা দেখেছি কেউ 10 মাস 1 বছর ধরে ওয়ার্ক পারমিটের ওয়েট করছিলেন, এখন আমরা দেখছি খুবই তাড়াতাড়ি দিচ্ছে। আমরা কিছু অ্যাপ্লিকেশন করেছিলাম টুয়ার্ডস দ্য এন্ড অফ অক্টোবর, যেগুলো আমরা বিফোর থ্যাংকস গিভিংয়ের আগেই আমরা রেজাল্টগুলো পেয়ে গেছি। সো মানে আমাদের ক্লায়েন্টরা ইয়ে পেয়ে গেছে ওয়ার্ক পারমিট, হ্যাঁ খুশি। এবং গ্রিন কার্ডের ব্যাপারেও আমরা অ্যাপ্লাই করেছিলাম অগস্ট মাসে, সেটাও আমরা পেয়ে গেছি রিসেন্টলি এই সপ্তাহে। সো দেখা যাচ্ছে যে এখন ওনারা কাজগুলো বেশ তাড়াতাড়ি করছেন। কিন্তু কিছু কিছু জিনিস যেমন সালাম ইন্টারভিউর ক্ষেত্রে আমরা দেখেছি, আগে যেমন একটা ইন্টারভিউ যদি আমরা রিস্কেজুল করতাম, ওই আরেকটা ইন্টারভিউ ডেট আসতে অ্যাটলিস্ট 3 মান্থস 4 মান্থস এরকম সময় লেগে যেত। ওয়ার এজ এখন আমরা দেখেছি আমরা 1-2 সপ্তাহের মধ্যে আবার নতুন ডেট দিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। আশা করছি আরো সময় নিয়ে আমরা আবার কথা বলার সুযোগ পাবো। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের দর্শক, প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা আমাদের সাথে সবসময় থাকেন থাকবেন। একটি সুন্দর দেশের বাসিন্দা আমরা, আমাদের যে দায়িত্ব সেটি আমরা পালন করব
রাজনীতিতে এবং দেশে অনেক ঘটনাই ঘটবে, তার কিছু প্রভাব আমাদের উপরে পড়বে, কিছু ভালো প্রভাব কিছু খারাপ প্রভাব, এর মধ্যে দিয়ে জীবন এগিয়ে যাবে, আমরা ভালোটা নিয়ে এগিয়ে যাবার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।